সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তল্লাশির বিষয় কি বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার, দেখুন ভিডিও। ফ্রডলেন্ট ডকুমেন্টস তৈরি করা হয়েছিল, লোককে ফ্রড স্ট্যাম্পস মারা হয়েছিল পেপারস মধ্যে, এগুলো যখন নোটসে এসছে তারপর কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছিল সার্চ ওয়ারেন্ট, কোর্ট এলাও করেছে, তার ভিত্তিতে আজকে সার্চ ওয়ারেন্ট এক্সিকিউশন, স্পেশালি ফর ডকুমেন্ট সার্চ অ্যান্ড সার্চ অফ স্ট্যাম্পস অ্যান্ড ডিভাইসেস যেটা ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। ওর টিম আছে, ওখানে সার্চ টিম আছে, সার্চ টিম ফিরে আসবে। কোন জায়গাতে আপনারা সার্চ করলেন এবং কতগুলো জায়গাতে কি কি উদ্ধার করতে পারলেন? এখন সার্চ টিম আসার পরে বলতে পারবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি সার্চ ওয়ারেন্টের নিয়ে যে কোর্টে বহস হয়েছে, যে সময় লেগেছে, জেনারেলি সার্চ ওয়ারেন্টস আর মিন টু বি ফর হেল্প অফ ইনভেস্টিগেশন, যেখানে আমরা যখন ফ্যাক্টস কোর্টে প্রডিউস করি তো কোর্ট কনভিন্স থাকলে সার্চ ওয়ারেন্ট দিলে, যদি সময় মতন হয় তাহলে অনেক কিছু ধার করা যায়। কমপ্লেনটা ছিল কি ব্যাংকে ফলস ডকুমেন্ট বানিয়ে অন্যের নামে লোন অন্যের লোককে দেওয়া হয়েছে, এরকম কমপ্লেন ছিল। বাট যখন কমপ্লেনে ইনভেস্টিগেশনে ডিডি তদন্ত ভার নেয়, তখন পেয়েছে কি মার্চ মাসে 2018 সালে প্রায় এক সপ্তাহে দুটো বোর্ড মিটিং কল করে, অন পেপার অনলি 11.5 কোটি টাকা, 26 জন নামে বরোয়ারকে ব্যাংক লোন দিয়ে দিয়েছে, কিন্তু যে লোনটা অ্যাডমিট করা হয়েছে ওই লোনগুলো যেদিনে ডিসবার্স হলো সেদিনেই ডিফারেন্ট অ্যাকাউন্টে ঢুকে পড়লো। তদন্তে এটাও জানা গেল কি যে যে অ্যাকাউন্টে লোন ঢুকছে ওইগুলো অ্যাকাউন্টে আগে লোন হয়েছিল, আর সব লোন কিন্তু যে আছে একটা পার্টিকুলার অ্যাকাউন্টে সব চলে যাচ্ছে। দ্যাট মিন্স লোন হচ্ছে অন্যের নামে, বেনিফিশিয়ারি প্রায় একজন আছে, ও কিংবা ওর কোম্পানিগুলো আছে। তো এটা পাওয়ার পরে যে আছে এটা বোঝা গেল কি সিস্টেম্যাটিক ফ্রড আছে, অনেক ডকুমেন্ট যে আছে ব্যাংক থেকে যে পাওয়া গেলো, যা বেশি লোন নেওয়া আছে ওখানে জালিয়াতি পাওয়া গেলো, মিউনিসিপ্যালিটির ওয়ার্ক অর্ডার্স যাকে ভিত্তি করে লোন নেওয়া আছে, ওটা মিউনিসিপ্যালিটি রিপোর্ট দিয়েছে কি না ওয়ার্ক অর্ডার আমাদের নেই, নেভার ইস্যুড সার্চ ওয়ার্ক অর্ডার্স। কতগুলো জায়গাতে আপনারা আজকে সার্চ কন্ডাক্ট করলেন? সার্চ ওয়ারেন্ট ভিত্তিতে একটা বিল্ডিং, যে হোল্ডিং নাম্বার আছে যেখানে ওয়ারেন্ট দেওয়া আছে ওটা করা হয়েছে, কিন্তু আমাদের অন্যান্য ইনফরমেশন ছিল যেখানে আরও কিছু থাকতে পারে, তো প্রায় তিন জায়গা আরো সার্চ কন্ডাক্ট করা। সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং এর বাড়িতে গেছিলেন, তালা ভাঙা হয়েছে বলে অভিযোগ। ইয়েস, তালা ভাঙা হয়েছে বিকজ সঞ্জিত সিং কে আমরা পারসু করছি, উই ওয়ান্ট টু অ্যারেস্ট হিম। মনোজ সিং এর থিং কি? মনোজ সিং এর বাড়ি নোয়া করে গেছিলেন, মনোজ সিং পার্টনার আছে সঞ্জিত সিং এর। আরে কিভাবে ফরজারিটা করতে পেরে সেই সব রাবার স্ট্যাম্প কিন্তু পাওয়া গেছে আজকে ভক্ত ভবন থেকে। আজকে কি পাওয়া গেছে আমি বলবো না, কিন্তু ফরজারি ছিল কি ধরেন নাম্বার ওয়ান ওয়ার্ক অর্ডার যেটা নেই ওটা প্রিন্ট করলাম, টাইপ করলাম, স্ট্যাম্প লাগালাম, ওটা ডকুমেন্ট হিসাবে সাজালাম, বাকি যা আছে ব্যাংকের লাগে লোন করতে গেলে ওগুলো ডকুমেন্ট রেডি করে পাঠালাম, দিয়ে যাবে ডকুমেন্ট। মোট কত টাকার প্রতারণা ইতিমধ্যে হিসাব পাচ্ছেন? মানে আপনারা 11.5 crores ইন অনলি মার্চ 2018, কিন্তু তার আগে 2016 সাল থেকে যে আছে দিস মে অ্যাডাপ্ট মোর দ্যান 20 crores। নির্দিষ্টভাবে বিজেপি এমপি অর্জুন সিং এর বিরুদ্ধে কি অভিযোগ, যার ভিত্তিতে ওনার বাড়িতেও গেলেন? আমরা ওনার বাড়িতে যাইনি, মজদুর ভবনে যেখানে পপু সিং বসে সব কাজকর্ম করেছে ওখানে গিয়েছি। উনি তো সমস্ত লোনের পেপারে সই করেছেন এজ চেয়ারম্যান, ওনাকে কি ইন্টারোগেট করা হবে? ওনাকে আজকে নোটিশ ইস্যু করা হয়েছে, ওনাকে এক্সামিন করা হবে। মানে আপনারা নোটিশ দিলেন? করা হবে, করা হবে, মানে করতে আয়ো গিয়েছে, আয়ো উইল ইস্যু নোটিশ ডেফিনেটলি, ওনাকে এক্সামিন তো করতেই হবে। কি কি করবেন? মানে নোটিশ করা হবে, এক্সামিন করতে হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। কোন ঘটনায় কোন নাম এসেছে? কেউ নাম উঠে আসছে, এখনো তো কেউ অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট করা হয় না, মানে করতে পারেনি, মানে তাদেরকে পাওয়া যাচ্ছে না, অ্যারেস্ট করা হয়নি, এবার যা আছে অ্যারেস্টের অভিযান শুরু করা হচ্ছে। যারা মূল আগে চেষ্টা হচ্ছিল কি এটা জানতে কি মূল চক্র কারা করেছে অ্যান্ড হু আর দ্য মেন বেনিফিশিয়ারিজ, এবার পুলিশ যখন যথেষ্ট এভিডেন্স পেয়েছে তখন যা আছে চেষ্টা শুরু হবে অ্যারেস্ট করা। সাংসদ বলছেন এখানে অনেক বোর্ড অফ ডিরেক্টরস আছে, উনি চেয়ারম্যানের পাশাপাশি, তাহলে সবাই মিলে লোন ইস্যু করেছে, এখানে ওনার একার দুর্নীতি নেই,
বোর্ড অফ ডাইরেক্টরস যে আছে সব লোককে নোটিশ করে যখন তদন্তে জিজ্ঞাসাবাদ করা হলো তো দে হ্যাভ এক্সপ্রেস দেয়ার কি ওনাদের কোনো নলেজই নেই, ওনাদের নলেজ ছাড়া সব হয়েছে, ওটা তদন্ত চলছে। ওনারা কি আপনাদের সঙ্গে সহযোগিতা করেছে এই সার্চ কন্ডাক্টরকে যাওয়ার পর? সার্চ টিম তো ভিতরে গিয়েছে, সার্চ চলছে, ফিরে আসার পরে একটা প্রবলেম হয়েছিল হোল্ডিং নাম্বার। ওখানে থেকে ও কৃষ্ণা পপ্পু অনেক ছেলে পেলে যারা ইনভলভ আছে ওখানে থাকে যাতায়াত করে, তো এর জন্য সার্চ ওয়ারেন্ট প্রেয়ার মধ্যে ইনবিল্ট ছিল, যেহেতু হোল্ডিং নাম্বার একই কানেক্টেড আছে কি আমরা চাইছি পুরো বিল্ডিংটা সার্চ করতে, আর কোর্ট সেই হিসাবে দিয়েওছে। বাট ওটা গানে বা ইন্টারপ্রিট করছেন কি না, এটা মজদুর ভবন লেখা আছে, তাহলে মজদুর ভবন ওনারা বলছেন একটা শুধু একটা ফ্লোর আছে ওটাকে মজদুর ভবন, বাট আমাদের সার্চ ওয়ারেন্টে যে স্পিরিট আছে ওটা আছে হোল বিল্ডিং, ওখানে কন্ডাক্ট করা হচ্ছে। গুলি চালানোর ঘটনা ঘটেছিল, তাতে যে দুষ্কৃতি নিয়ে এসে রেড করতে গিয়ে ফিরে গেছিলেন, তার সার্চ ওয়ারেন্ট কি পেয়েছেন? তার সার্চ ওয়ারেন্ট পায়নি, কিন্তু যে বিল্ডিংয়ে ওরা থাকছিল যেটা বলছিল মূল আসামি, তো ওই বিল্ডিংও যে আছে যেহেতু এখান থেকে ইন্টারকানেক্টেড ওখানে আজকে সার্চ কন্ডাক্ট করা হচ্ছে। স্যার এই কমপ্লেনটা মূলত কারা করে, আপনাদের স্বয়ংটা না কেউ কমপ্লেন করেছে আপনাদের কাছে? কোন কমপ্লেনটা? এই যে এই যে কমপ্লেনের ভিত্তিতে আপনারা আবেদন করলেন আদালতে, কোন কমপ্লেন? এই যে ভাটপাড়া, এই অ্যালিগেশনটা ভাটপাড়া, যদি আমি বলি দেয়ার উইল বি 11 কমপ্লেন্টস, 11টা কমপ্লেন হয়েছে, 11টা কমপ্লেন মধ্যে 10টা কমপ্লেন যাদের নামে লোন হয়েছে ওনারা দিয়েছেন, ওনার নামে লোন হয়ে গেছে কিন্তু ওনার টাকা এনজয় করেনি, টাকা যে আছে সঞ্জিৎ সিং কিংবা ওর কন্ট্রোল কোম্পানিগুলো সব এনজয় করেছে। বাই নেম রেফার লেখা হয়েছে, জোরপুরে লেখা হয়েছে যে ভুল করেছে বলে সংসদ অভিযোগ করেছে, ওটা নাকি হলফনামাও দিয়েছে? নো, দ্যাটস নট এ ফ্যাক্ট, উনি অভিযোগ করতে পারেন বাট ইট ইজ নট এ ফ্যাক্ট।